وين تسوين؟ شو العيلة؟ দখলদার ইসরায়েলের কোনো বাধাই রুখতে পারেনি পবিত্র আল-আকসা মসজিদে রমজানের শেষ জুমার নামাজ আদায়ে ফিলিস্তিনিদের ঢল। আল জাজিরার তথ্য অনুযায়ী জুমাতুল বিদা উপলক্ষে আল-আকসায় জমায়েত হন 1,20,000 ধর্মপ্রাণ মানুষ। এদিন মসজিদের মূল প্রাঙ্গণ ছাড়িয়ে বহুদূর পর্যন্ত ছাড়িয়ে যায় নামাজরত মুসল্লিদের লাইন। পবিত্র আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশ রুখে দিতে বহু চেষ্টা চালায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে চালায় তল্লাশি অভিযান। এমনকি নিরাপত্তার অজুহাতে ফেরত পাঠিয়ে দেওয়া হয় বহু মানুষকে, গ্রেপ্তারও করা হয় বেশ কয়েকজনকে। এত কিছু সত্ত্বেও জনস্রোত রুখতে ব্যর্থ হয় দখলদাররা। এদিকে শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক আল-কুদস দিবস। মূলত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে দিবসটি পালন করে আসছে মুসলিম বিশ্ব। এবার এমন একটি সময়ে দিনটি পালিত হলো যখন 6 মাসের বেশি সময় ধরে গাজায় গণহত্যা এবং বর্বর হামলা চালাচ্ছে ইহুদি রাষ্ট্রটি। এবার উপত্যকায় হত্যাযজ্ঞ এবং আগ্রাসনের প্রতিবাদে আল-কুদস দিবসে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। এদিন পাকিস্তান, ইরান, ইরাক, লেবানন, ইয়েমেন, তুরস্ক, সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পতাকা পুড়িয়ে অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি জানান তারা। মুসলিম দেশগুলোর পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডনেও ব্যাপক বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।